এর ভিতরে আমরা অনেক সময় জাস্ট জাস্ট নাও অলরেডি এভার ইয়ার রিসেন্টলি লেটলি মিন টাইম মিন হোয়াইল এরকম কিছু ওয়ার্ড আমরা পেয়ে থাকি বাক্যের প্রথমে শেষে বা মাঝে অ্যাট ফার্স্ট অফ দি সেন্টেন্স অর অ্যাট লাস্ট অফ দি সেন্টেন্স অর ইন দ্য মিডল অফ দি সেন্টেন্স ইউ উইল গেট অর ইউ ক্যান গেট সাচ টাইপস অফ ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো আপনারা পেতে পারেন এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা পেতে পারেন যে ওয়ার্ডগুলো নর্মালি আমি বললাম যে বাক্যের প্রথমে বাক্যের মাঝে অথবা বাক্যের অ্যাট লাস্ট শেষে আপনারা পেতে পারেন এই ওয়ার্ডগুলো নর্মালি জাস্ট জাস্ট নাও অলরেডি এভার ইয়েট রিসেন্টলি লেটলি মিন টাইম মিন হোয়াইল এরকম কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো আপনারা পেতে পারেন এরকম আরও কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো নর্মালি বাক্যের কোথাও মানে যে কোনো জায়গায় থাকতে পারে এটা বাক্যের প্রথমে থাকতে পারে মাঝে বা লাস্টে থাকতে পারে রাইট ফর্মের মধ্যে বারবার আজকে এই রুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বাক্যে কখনো যদি আপনারা কোনো রকম সেন্টেন্স মেকিং করতে চান ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে চান ওই সময় আপনাদের এই ওয়ার্ডগুলো যখন আপনারা ইউজ করবেন এই রুলটাকে আপনাদের অবশ্যই ফলো করতে হবে পাশাপাশি আপনার যখন কোনো গ্যাপ পূরণ করতে চান কোনো শূন্য স্থান পূরণ করতে চান ওই সময় আপনার যদি এই ধরনের ওয়ার্ডগুলো পান অবশ্যই রুলটাকে আপনাদের ফলো করতে হবে আপনারা মনে করুন রাইট ফর্ম অব দি ভার্ব স্পেশালিভাবে করতে যাচ্ছেন ওই সময় আপনাদের জাস্ট রাইট ফর্ম অব দি ভার্বের ক্ষেত্রেও এই নিয়মটা আপনাদের ফলো করতে হবে যদি এই ওয়ার্ডগুলো বাক্যের কোথাও এই ওয়ার্ডগুলোর উপস্থিতি আপনারা পান তাহলে অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে এই রুলটা তাহলে আমি আপনাদের বলি অ্যাকচুয়ালি আজকের এই রুলটা মানে মূলত কিসের রুল বা আমরা এই ওয়ার্ডগুলো পেলে আমরা ওই সেন্টেন্সটাকে কীরকম পরিবর্তন করব কোন একটা সেন্টেন্সের প্রথমে মাঝে শেষে বাক্যের এক কথায় বলতে গেলে বাক্যের ভেতরে কোথাও যদি আপনি এই ওয়ার্ডগুলো থেকে আমি যে ওয়ার্ডগুলো বললাম এই ওয়ার্ডগুলো থেকে কোথাও একটা ওয়ার্ড যদি আপনি পান জাস্ট জাস্ট নাও অলরেডি এবার ইয়েট রিসেন্টলি লেটলি মিন টাইম মিন হোয়াইল এই ধরনের ওয়ার্ডগুলো থেকে কোনো একটা ওয়ার্ড যদি আপনি পান আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ফলো করতে হবে সেন্টেন্সের কোথাও এগুলো উল্লেখ করা আছে আপনার গ্যাপে দেওয়া আছে ভার্বটা মনে করুন বাক্যের প্রথমে বা মাঝে বা লাস্টে বা গ্যাপের আগে বা যে কোনো জায়গায় আপনার এই ওয়ার্ডগুলো থেকে কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে তাহলে আপনাকে কী করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ফলো করতে হবে ব্রেকের যে ভার্বটা দেওয়া আছে ওই ভার্বটার অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে ওই ভার্বের আগে অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে আপনাকে অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইউ হ্যাভ টু ইউজ হিয়ার হ্যাভ অর হ্যাজ হ্যাভ হ্যাজ থেকে একটা যোগ করতে হবে যদি সেন্টেন্সের কোথাও এই ওয়ার্ডগুলো থেকে আপনি কোনো একটা ওয়ার্ড পান তাহলে আপনাকে অবশ্যই শূন্য স্থানে যে ভার্বটা আপনি ইউজ করবেন ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবেন এবং বিশেষ করে ওই ভার্বের আগে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট অনুসারে মানে সাবজেক্ট অনুসারে আপনার হ্যাভ বা হ্যাজ ব্যবহার করে ব্রেকেটের ভার্বটা অর্থাৎ শূন্যস্থানে যে ভার্বটা বসবে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে মনে রাখবেন এই নিয়মটা রাইট ফর্ম অব দি ভার্বে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম এই নিয়মে আপনারা যদি কোনো রকম ভুল করেন অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার না করেন বা হ্যাভ হ্যাজ যোগ না করেন তাহলে কিন্তু আপনাদের ওই সেন্টেন্সটা অর্থাৎ আপনাদের অ্যান্সারটা উইল বি রং মনে রাখবেন সো এই ক্ষেত্রে আমি বলবো একটাই কথা সেন্টেন্সের ভিতরে যদি এই ওয়ার্ডগুলো কোথাও পান আপনাদের সাবজেক্ট অনুসারে একটা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবেন তারপরে শূন্যস্থানে যে ভার্বটা বসবে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবেন আশা করি আপনার নিয়মটা ক্লিয়ার এখন আমরা চলে আসি কখন আমরা হ্যাভ ব্যবহার করব আর কোন সাবজেক্টের পরে আমরা হ্যাজ ব্যবহার করব আমরা জানি যে প্লোরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন পারসন তো মূলত আমরা তিন ক্যাটাগরিতে পেয়ে থাকি ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব আই আমি উই আমরা এগুলো ফার্স্ট পারসনের পরে আমরা হ্যাভ ব্যবহার করব আমরা সেকেন্ড পারসন যখন পাবো সেকেন্ড পারসন ইউ তখন আমরা সেকেন্ড পারসনের পরে আমরা সাবজেক্ট অনুসারে ইউ অনুসারে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি তারপরে আমরা থার্ড পারসন
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও হয়, প্লোরাল নাম্বারও হয়। প্লোরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি, যেমন থার্ড পারসন প্লোরাল নাম্বার দে মানে তারা, তারা কিন্তু একজন না, তারা মানে অনেকজন। পিপল লোকজন, ম্যান মানুষেরা, বয়েজ বালকেরা, গার্লস বালিকারা, টিচার্স শিক্ষকেরা, বার্ডস পাখিগুলো, এরকম প্লোরাল নাম্বার সাবজেক্ট যখন আপনারা পাবেন, আফটার দি সাবজেক্ট, আফটার দি প্লোরাল নাম্বার সাবজেক্ট, এই প্লোরাল নাম্বার সাবজেক্টের পরে আপনাকে ব্যবহার করতে হবে হ্যাভ। আর একমাত্র আমি তুমি সারা ভাবে আছে যারা থার্ড পারসন তারা, আপনারা এটা জানেন, আমি তুমি সারা ভাবে আছে যারা থার্ড পারসন তারা, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে আফটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, ইউ হ্যাভ টু ইউজ হ্যাজ। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন আপনারা পাবেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে একমাত্র আপনারা হ্যাজ ব্যবহার করবেন। এই জিনিসটা ধরার আরও একটা ইজি কৌশল আছে, তা হচ্ছে যে সাবজেক্টের পরে আমরা ইজ ব্যবহার করি, অ্যামিজার থেকে ইজ ব্যবহার করি, ওই সাবজেক্টে আমরা হ্যাজ ব্যবহার করি। তো এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা, এই ব্যাপারে আমি অবশ্যই আপনাদের আগেও একটা ভিডিও দিয়েছিলাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি একটা আজকে একটা কনসেপ্ট আপনাদের দেই, আমি তুমি সারা যদি সাবজেক্ট একজন একটা হয়, একজন একটা বা একটি এরকম সাবজেক্ট যদি আপনার প্রকাশ করে, তাহলে সাবজেক্টের পরে অবশ্যই আপনাকে হ্যাজ ব্যবহার করতে হবে। অর্থাৎ যেই সাবজেক্টের পরে আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়ার যোগ করি, যেই সাবজেক্টের পরে আমরা ইজ ব্যবহার করি, ঠিক ওই সাবজেক্টের পরে আপনাকে ব্যবহার করতে হবে হ্যাজ। আর এই ধরনের সাবজেক্টগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মনে রাখবেন আই আর ইউ, আই আর ইউ, আই ইউ সারা যখন আপনি একটি সাবজেক্ট পাবেন, একটা সাবজেক্ট পাবেন, একজন সাবজেক্ট পাবেন, একটা বিষয়ভিত্তিক কোনো সাবজেক্ট, এক সাবজেক্ট, এক সিঙ্গুলার নাম্বার, ওই সময় আপনার সাবজেক্টের পরে যে সাবজেক্টের পরে আপনাকে হ্যাভ হ্যাজ থেকে ব্যবহার করতে হবে হ্যাজ। আর প্লোরাল নাম্বার অনেকগুলো বোঝালে, আই এর ক্ষেত্রে, ইউ এর ক্ষেত্রে, এবং অনেকগুলো যদি বাস করে ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করবেন কি হ্যাভ। তো আমরা কোনো একটা সেন্টেন্সের রুলটা ছিল আজকের, কোনো একটা সেন্টেন্সে যখন আমরা বাক্যের প্রথমে মাঝে শেষে যে কোনো জায়গায় এই ওয়ার্ডগুলো পাই, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এবার, ইয়েট, রিসেন্টলি, রেটলি, মিন টাইম, মিন হোয়াইল, এই ধরনের আরও কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো নর্মালি আপনারা পাবেন। এই ওয়ার্ডগুলো যখন আপনারা পাবেন, এগুলো পেলে সেন্টেন্সের ভিতরে আপনি শূন্যস্থান পূরণ করার সময় আপনাকে একটা সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করবেন এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করবেন, পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আপনাদের ব্যবহার করতে হবে। তো পাস্ট পার্টিসিপল ফর্মের রাইট ফর্ম অব দি ভার্বের নিয়মে এটা ছিল দ্বিতীয় পর্ব। এই ব্যাপারে আমি আপনাদের দু একটা এক্সাম্পল সেট করি, তাহলে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। যেমন মনে করেন ফাদার সাবজেক্ট নিলাম, শূন্যস্থান আমরা কাম ব্যবহার করলাম, হোম জাস্ট নাও, ফাদার কাম হোম জাস্ট নাও, এই সেন্টেন্সটা আমাদের সেন্টেন্সে জাস্ট নাও আছে। আর জাস্ট নাও থাকার কারণে আমরা এই যে কী করবো, ফাদার অনুসারে হ্যাভ হ্যাজ থেকে যোগ করবো শূন্যস্থানে এবং ভার্বের ব্রেকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল করবো। তো ফাদার কাম হোম জাস্ট নাও, জাস্ট নাও এর কারণে আমরা লিখবো ফাদার, তো বাবা, বাবা আমরা জানি একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি তুমি সারা, বাবা হচ্ছে আরও একজন, অন্য একজন ব্যক্তি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এক্ষেত্রে আমরা লিখব ফাদার হ্যাজ, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কী বসে হ্যাজ, তো ফাদার হ্যাজ, তারপর আমরা ব্যবহার করব কামের ব্রেকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল, ফাদার হ্যাজ কাম, তারপরে হুম জাস্ট নাও, ফাদার হ্যাজ কাম হুম জাস্ট নাও, বাবা ঠিক এখনই বাড়ি এসেছেন, ফাদার হ্যাজ কাম হোম জাস্ট নাও। আরেকটা এক্সাম্পল আমি আপনাদের সেট করি, যেমন হি ব্রেকেটে হিয়ের পরে আসে, মনে করেন অলরেডি, বাক্যের মাঝখানে অলরেডি দেওয়া আছে, হি অলরেডি, তারপর আসে আপনার ডু, পরে আসে দ্য ওয়ার্ক, হি অলরেডি ডু দ্য ওয়ার্ক, সে ইতিমধ্যেই কাজটি করেছে। এই সেন্টেন্সটাকে আমরা যখন কারেকশনে এটা সঠিকভাবে করব, অলরেডি সেন্টেন্সের ভিতরে থাকার কারণে আমাদের যে গায়ে হি অনুসারে হ্যাভ হ্যাজ থেকে যোগ হবে হ্যাজ, এবং ব্রেকেটে যে ডু আছে, ডু এর পাস্ট পার্টিসিপল বসবে যে আমাদের ডান, তাহলে উত্তরটা কী হতেছে,
উত্তরটা হচ্ছে আমাদের হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক, সে ইতিমধ্যেই কাজটি করেছে। আমরা জায়গাটি পরিদর্শন করেছি সাম্প্রতিক সময়ে। মনে করুন বাক্যের শুরুতে রিসেন্টলি দেওয়া আছে, রিসেন্টলি উই ভিজিট দ্য প্লেস, রিসেন্টলির পরে উই আছে সাবজেক্ট, ব্রেকার আছে ভিজিট, দ্য প্লেস হচ্ছে আপনার পরে দেওয়া। রিসেন্টলি হি ভিজিট আছে ব্রেকারে শূন্য স্থানে, তারপর আছে দ্য প্লেস। রিসেন্টলি উই ভিজিট দ্য প্লেস, সাম্প্রতিক সময়ে আমরা জায়গাটি পরিদর্শন করেছি। রিসেন্টলি বাক্যের শুরুতে থাকার কারণে উইয়ের পরে, আমরা জানি উই মানে ফার্স্ট পারসন, উই মানে আমরা, আমরা তো একজন না, আমরা হচ্ছে অনেকজন, প্লোরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লোরাল নাম্বার। আর বহু বছনে একের অধিক সাবজেক্ট বুঝলে বহু বছনের ক্ষেত্রে আমরা হ্যাব ব্যবহার করি, এছাড়া ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা হ্যাবটা ব্যবহার করি অ্যাপেস থেকে। এই নিয়মে আমরা কি করব, তাহলে লিখব রিসেন্টলি উই ভিজিট আস এ ব্রেকারে, আমরা লিখবো হ্যাভেস থেকে হ্যাভ, উই অনুসারে অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আফটার উই ইউ হ্যাভ টু ইউজ হিয়ার হ্যাভ। রিসেন্টলি উই হ্যাভ ভিজিটেড, ভিজিটের পাশাপাশি আমরা ব্যবহার করবো ভিজিটেড। রিসেন্টলি উই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস, মানে সাম্প্রতিক সময় আমরা জায়গাটা পরিদর্শন করছি, ইতিমধ্যে আমরা জায়গাটা পরিদর্শন করছি। এই ধরনের অর্থে আপনারা কোনো সেন্টেন্সের প্রথমে মাঝে শেষে সেন্টেন্সের আওতা দিন, জাস্ট আপনি যদি জাস্ট জাস্ট না অলরেডি এভার ইয়ার রিসেন্টলি এটি মিন টাইম মিন ওয়াই এই ওয়ার্ডগুলো পান। ইন এ সেন্টেন্স হোয়েন উইল গেট সাস টাইপ অফ ওয়ার্ডস, জাস্ট জাস্ট নাও অলরেডি এভার ইয়ার রিসেন্টলি লেটলি মিন টাইম মিন ওয়াই ইউ হ্যাভ টু ফলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মিন্স মানে হচ্ছে আপনার আফটার দি সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ হ্যাভ অর হ্যাজ অ্যান্ড দেন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি মেইন ভার্ব ইন দি ক্যাপ। আশা করি ফ্রেন্ডস আপনারা আজকের এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা এই ভিডিওর থেকে নোটটা আপনাদের খাতায় করবেন এবং এ থেকে প্র্যাকটিস করতে থাকেন, যে ওয়ার্ডগুলো আমি বললাম এই ওয়ার্ডগুলো ভালোভাবে মুখস্থ রাখেন, এগুলো কোথাও সেন্টেন্সে পেলেই আপনি এই নিয়মটা প্রয়োগ করবেন, তাহলে আপনার রাইট ফর্ম অবধি বাড়বে এবং কি অন্য অন্য ক্ষেত্র বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্র আপনাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটা কথা না বললেই নয়, আমি এই কথাটা প্রায় প্রায় আপনারা বলি, কেউ বিরক্ত হবেন না। ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই মানুষ পৃথিবীতে আসছি, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য দিয়ে, আমরা যেন আল্লাহর ইবাদত সময় মতো টাইমলি যেন করি। আমরা অবশ্যই আল্লাহর ইবাদত নামাজ পড়ব, সত্য কথা বলবো, সর্বদা সত্য কথা বলবো, হালাল রুজির অন্বেষণ মানে চেষ্টা করব এবং সৎভাবে জীবনযাপন করব। আর পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা যারা মুসলমান আছি জামাতের সাথে সাথে আদায় করার চেষ্টা করব, এবং অন্য অন্য ধর্মের আওতাধীন যারা আছেন তারা তাদের স্ব স্ব ধর্মের নিয়মাবলী পালন করবেন। সো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইফ দ্য ভিডিও ইজ ইউজফুল টু ইউ, যদি আপনাদের কাছে এই ভিডিওটা মনে করেন ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past